فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون. وعليكم السلام ورحمه الله وبركاته، الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده. এক সম্মানিত ভাইয়ের প্রশ্ন যে আমি একজন মেয়েকে বিবাহ করতে চাই মেয়েটা খুব পরিষ্কার আলহামদুলিল্লাহ তো আমার মন চেয়েছে তাকে বিয়ে করতে চাই তো আমি কি একবার ইস্তেখারা করলেই হবে না যতদিন পর্যন্ত তার সাথে বিয়ে হবে না আমি ইস্তেখারা করতে থাকব সম্মানিত ভাই জি আপনি ইস্তেখারা তো অবশ্যই জানেন জানার কথা তাই আল্লাহ রসুল ভাল সাল্লাম যেগুলা ভালো কাজ গুরুত্বপূর্ণ কাজ তিনি ইস্তিরা করতেন আল্লাহ রসুল সাল্লাম বিষয়টি তিনি শিক্ষা দিতেন যেমনভাবে কোরআন তিনি শিক্ষা দিতেন জি আপনি একবার ইস্তেকার করলেই হবে যদি একবারের পর অস্পষ্ট হয়ে যায় স্পষ্ট না হয় তাহলে আপনার আরও করতে পারেন তবে খুব বেশি যে আপনি করতে থাকবেন এমনটি না একবার করলেন ইনশাল্লাহ দেখা যায় আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যদি আপনার কল্যাণ হয় তাহলে আল্লাহ সেটা ব্যবস্থা করে দিবেন আর যদি হয় তাহলে হয়তো আল্লাহ সুভাতা আপনার মুখ ফিরে নেবেন জি তো আমরা যে যেখান থেকে শুনছি আমরা আমাদের জীবনের যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় হলে আমরা ইস্তেখারা করব। আপনি বিবাহ করবেন জমি কিনবেন আপনি কাউরির সাথে শেয়ারের ব্যবসা করবেন যেটা হালাল ব্যবসা আপনি কোনো বাড়ি ক্রয় করবেন আপনি কোনো চাকরিতে যাবেন আপনি কোথায় যাবেন বা কোনো জায়গাতে হয়তো ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে আপনি যাবেন যা হোক এরকম গুরুত্বপূর্ণ যেটা মনে করছেন সেক্ষেত্রে আপনি খারা করবেন তো জি খারা দোয়াটা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম শিখিয়ে দিয়েছেন তো খারা দোয়াটা আপনার শিশুদের ভিতরে অথবা রুখুর ভিতরে আপনি পড়তে পারেন আপনি দোয়াটা পড়ে নেবেন তো এই দোয়াটা এভাবেই আল্লাহ হম্মা ইন্নি আস্তা খিরু বি

ومعاشي وعاقبة امري عاجله واجله فاقدره لي ويسره لي ثم بارك لي فيه وان كنت تعلم ان هذا الامر عبره اي জায়গাdistance استنجا هنا আপনারা যে بشويدي أبني আপনি شر لي في ديني وان كنت تعلم ان هذا الامر شر لي في ديني ومعاشي وعاقبتي امري عاجله واجله ফ শরিফ হু আননি ওয় হু আনহু ওয়িফনি আনহু ওকদর্কি আল খেরা হাই সুকানা উদিনী সুমার উদিনী বিহি সুমারী বিহি জি এই দোয়াটা আল্লাহ রসুল সাল্লামনি এসেছেন এবং বুখারি রহমাল্লাহ তার বুখারি সোহেল গরম এসেছেন মিসকাত আলমসাবি একশত ষোলো নম্বর হাদিস জি এই দুয়াটা আপনি পাঠ করে আপনার যে কোনো বিষয়ে আপনি ইস্তেখারা করলে সেটা কল্যাণ হলে আপনার জন্য হবে আর যদি অকল্যাণ হয় আল্লাহ সুমাহাত আপনাকে সে থেকে মুখ ফিরে নেবেন তাই আমরা এস্তেখারা বিষয়টা আমরা যেন গুরুত্বপূর্ণ গুরুত্ব দিই আপনার প্রত্যেকটা কাজে আপনার যেগুলো গুরুত্বপূর্ণ কাজে আপনি ইস্তেখারা করুন ইনশাআল্লাহ আপনি ফল ফল পাবেন আপনার কল্যাণ হলে আল্লাহ সুমাহাত আলা সেটা ব্যবস্থা করবেন আর অকল্যাণ হলে তার থেকে আপনাকে মুখ ফিরে নেবেন তাই আমরা اللا رب سبحانه والسلامের শেখানো ইস্তেখারা জান আমরা করার চেষ্টা করি আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া হামদুকাসাদালা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুব